আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করেছেন, সবাইকে মিমিস রেসিপি অ্যান্ড ব্লগে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরেও যদিও শরীরটা কিছুটা খারাপ যাচ্ছে, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এখনও সুস্থ আছি, হাঁটতে পারি, নিজের রান্না নিজের কাজ সব কিছু নিজেই করতে পারি, এই আর কি। তো আমার আজকের এই ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এতে করে নোটিফিকেশান সবার আগে চলে যাবে, আপনার মোবাইলে দেখতে পারবেন আপনি সবার আগে। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি রান্না করব তরকারি। ডালটাকে আমি জাস্ট পেঁয়াজ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে আমি প্রয়োজনীয় মশলাপাতি দিব। এইদিকে আমি তরকারি রান্না করার জন্য আমি আমার স্বাদ অনুযায়ী মশলাপাতি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। একটা কথা হচ্ছে, মশলা যত কষাবেন খেতে কিন্তু তত ভালো লাগে। আর হয়তোবা আমার চাইতে অনেক অনেক ভালো রাঁধুনিরা আমার আপুরা আছে, তারপরে আমি যেটুকু পারি সেটাই আপনাদের কাছে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। এখানে আমি মশলাটাকে কষিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সবজি। তো ইদানিং আমি খুবই অসুস্থ থাকি, যার জন্য আমি আসলে ওইভাবে ব্লগ শেয়ার করতে পারি না আপনাদের সাথে। যাই হোক, তাই আজকে আপনাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি শিম রান্না করব। এই শিমটা বাংলাদেশি। এখানে আমি একটা নিরামিষ রান্না করব। এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কেউ চাইলে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। অনেকেই মাছ খেতে চায় না তাদের জন্য, বা শুটকি খেতে চায় না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। তো এখন আমি মশলাটাকে কষিয়ে তারপরে এটাকে আমি ঢেকে দেব। এখানে যেহেতু শিমটা দিয়ে দিয়েছি, শিমটাকে আমি কষিয়ে তারপরে ঢেকে দেব এখন কষার জন্য যতক্ষণ সময় লাগে। এর ফাঁকে আমি একটু নেড়ে দিয়েছিলাম, এখন আবার আমি একটু নেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই যে সবজিটার কালারটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আর এটা যেহেতু বাংলাদেশি শিম, তো এই শিমগুলো হতে একটু সময় লাগে, যার জন্য এই আর কি। তো এর জন্য আমি এখন এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে দিব। আর আমি তো যেহেতু দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক চুলায় রান্না করছি, অনেক এই একটা চুলাতে বেশি হিট থাকে, যার জন্য এখন আমি এই তরকারিটাকে আমি পাশের চুলাটাই দিয়ে দেবো, ওটা আস্তে আস্তে হতে থাকুক। আর এপাশে আমি বসিয়ে দেব চিকেন। এটা হচ্ছে হার্ড চিকেন। আমি এটাকে সব কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার অনেক আপুরাই আছে আমার চাইতে অনেক ভালো রান্না করতে পারেন হয়তোবা, আর আমি সেরকম পারি না। তারপর আমি চেষ্টা করি আমি আমার সাধ্য অনুযায়ী যেভাবে আমি রান্না করে থাকি সচরাচর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হার্ড চিকেনটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা বাংলাদেশি দেশীয় যে একটা মুরগি সেটার একটা টেস্ট পাওয়া যায় এজন্য। তো এটা আমাদের বাসায় সচরাচর আনা হয় না, আমি এটা অনেক দিন পর আনলাম, তো এজন্য ভাবলাম যে রান্না করে ফেলি। তো এদিকে হতে হতে আমি একটু আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি একটু ঘুটনা দিয়ে নিই বা নাড়া দিয়ে দিই, আপনারা যেটাই বলেন, ডাল ঘুটনি যেহেতু। তো এটাকে ঘুটা দিয়ে এখন আমি এই ডালের মধ্যে প্রয়োজনীয় মশলাপাতি যা যা দেওয়ার দিয়ে দেব। এখানে আমি টমেটো, কাঁচামরিচ আর তো তেমন কিছু ইউজ করি না, সব কিছু দিয়ে নেব। তো আপুরা, আমি যে খুবই অসুস্থ থাকি, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি আসলে ওইভাবে এখন ইউটিউবে কাজ করছি না, কারণ আমার অসুস্থতার কারণে আমার ওইভাবে করার ইচ্ছাও জাগে না, মনটাও খুবই খারাপ থাকে, যার জন্য আমার ওইভাবে করা হয় না। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ, কারণ সবার দোয়া যেখানে থাকে সেই মানুষটা অবশ্যই সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এদিকে আমি ডালের মধ্যে পানিও দিয়ে দিলাম, তো ডালটাও হতে থাকুক। তো এইদিকে কিন্তু মুরগিটাও হয়ে যাচ্ছে কষানো। আমার কাছে প্রেশার কুকারে অনেকে হয়তোবা মেখে তারপর আটকে দেয়, আমার কাছে ওটা ভালো লাগে না। আমি প্রথমে একটু মেখে কষায় নিই, এইটা কষানো হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে।
তো এই জন্য আর কি, তো এই যে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, আর এটা হতে যেহেতু সময় লাগবে, তো প্রথম অবস্থায় এটাকে একটু গরম করে আর কষানো হয়ে গেল। তো এখন আমি এটাকেও চুলাটাকে চেঞ্জ করে দেব, কারণ হচ্ছে এটাকে ওই পাশে দিয়ে দেবো, এটা আস্তে আস্তে হতে থাকুক, আর এ পাশে আমি সবজিটাকেও করে নিই। অনেকে হয়তো বা বলবেন যে বারবার কেন এই চুলা থেকে ও চুলা, ও চুলা থেকে এই চুলা করছেন, যারা ইলেকট্রিক চুলা ইউজ করেন তারা হয়তো বা জানেন যে ইলেকট্রিক চুলাগুলোতে এক একটাতে পাওয়ারটা এক এক রকম থাকে, তো এইটাতে একটু বেশি পাওয়ার, যার জন্য তো আমি চাচ্ছিলাম মুরগিটা যেতে হতে একটু সময় লাগবে, তো ওইটা ওর পাশে হতে থাকুক, এদিকে আমার সবজিগুলো হয়ে যাক। তো এখানে আমি শিমের মধ্যে আরও দিয়ে দিব ফুলকপি, বেগুন, আলু, টমেটো, এগুলো আর কি। তো দিয়ে তারপর এটাকে রান্না করে নেব। আপনাদের সাথে আসলে ওইভাবে ডিটেলস শেয়ার করছি না, কারণ এটা তো দেখেই বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম এটাকে, এখন আমি সব কিছু বেগুন আর একটু ফুলকপি, ফুলকপিটাকে আমি ভালো করে আগে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই সবজিটা একদম কষানোতেই হয়ে যায় এটা, তারপরে অল্প একটু পানি দিয়ে ঝোলটা যতটুকু আপনারা পছন্দ করেন ওইটুকু দিয়েই আমি এটাকে নামিয়ে নেব। বেশি সময় লাগে না এটা রান্না করতে, বাট সবগুলো সবজি রেডি করে নিতে একটু সময়ের সাপেক্ষ এই আর কি। তো আমি বারবার এই পাশ থেকে ও পাশ করছি, কারণ এটা এখন আবার ওই পাশে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। আর এই পাশে আমি চিকেনটাও পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে সিটি দেওয়ার জন্য এটাকে আটকে দেব, চিকেনটাও এই পাশে হয়ে যাক, কারণ হাট চিকেন হতে একটু সময় লাগে এই আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে আটকে দিচ্ছি, এটা আমি ফিরে আসবো এটা সিটি দেওয়ার পর, এটা হতে থাকুক। এটা আমি 15-20 মিনিট সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে আমি তরকারিটা একটা ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি, এখন আমি এর মধ্যে একটু টমেটো দিয়েছি, টমেটোর ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মাংসতে, আপনারা হয়তো অনেকেই পছন্দ করেন আবার করেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাও মোটামুটি শেষ, তো এই যে ডাল হয়ে গিয়েছে এখানে আমার সবজিটাও, আর এই যে চিকেনটাও দেখতে পাচ্ছেন চিকেনটাও হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি আমার সবজির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন সবজির ফাইনাল লুক। এই সবজিটা খেতে অনেক ভালো লাগে, এরকম সবজি একটা টেবিলে থাকলে আর অন্য কিছু লাগে না। তো এখানে ডাল আর আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আশা করি আজকের আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।